ग्राम छाड़ा पोईरांगा माटेर তো সকালে ঘুম থেকে উঠে গেছি এবং গ্রামের আমাদের একটা চায়ের দোকান আছে সেখানে গিয়ে একটু চা খেয়ে আসি তাকো তো তোমরা চা খাওয়ার একটু মজা নাও দেখে দেখে আর কি এক কাপ চা খাস্তা লড়োয়ে সকালটা শুরু ইদার কামাল উধার করে চলছে গুরু লাইফের চাকা প্যাডেল করে বছর কুড়ি পার সকালে উঠে শুনলাম যে গ্রামের পাশের গ্রামে একটা ম্যাচ চলছে তাই সেখানে সবাই যাচ্ছি দেখা যাক গ্রামের ছেলেগুলো খেলতে গিয়েছে এবার যাই স্নান রান করে খাবার দাবার খাই তারপরে তোমাদেরকে দেখাবো মাটির বাড়ি তারপরে বিকেলে আবার দেখাবো যে আমাদের মাঠের দৃশ্যগুলো কেমন হয় আমাদের সাথে লাল টমেটো এসে গেছে এবার রোমিওর বাড়ি যাই রোমিওকে তুলে নিয়ে আসি লাল পাহাড়ের দেশে যাবি হরিয়ার মাদল পাবি মে মরুদের আদর পাবি রে ওপেন দা ডোর এফবিআই ওপেন দা আমি বললাম রোমিও লেডি কিলার রোমিও রোমিও এখানেও ব্যস্ত তখন আমরা আমাদের মাটির বাড়ির দিকে যাচ্ছি চলো আমাদের মাটির বাড়িটা তোমাদেরকে দেখাই সেই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি সেই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি গেটের অন্যরকম সিস্টেম আছে মানে ভিতর দিক থেকে লাগানো আছে হ্যাঁ কিন্তু বারবার থেকে খুলতে হবে তো এই যে এখানে এটা আমাদের কিচেন রুম তোদেরকে সব জায়গায় খেতে হবে 1947 সালে আমার বাবা নজরুল এই বাড়ি বানিয়েছিল তোমরা মাটির একতলা এতদিন দেখেছো এবার মাটির দুতলা তোমাদেরকে দেখাই উপরে কি কি দিয়ে তৈরি উপরে আছে বাঁশ আছে বাতা আছে খড় আছে খালি ভাষায় আবে জলদি বল কাড়ি বলে কাড়ি 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 এর তাল গাছ থেকে তৈরি তো সব আন্ডার ওয়ারিং তো হ্যাঁ কিন্তু আমাদের এখানে কিন্তু সব আন্ডার ওয়ারিং তো মাটির বাড়ি দেখানোর পরে আমরা যাচ্ছি মাঠের দিকে তো চলো আর লথু আর লতিতে বাহানো পড়িল দিতি অতিথি লিললো 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 সাল তলে পেলা ডুবিল সাল তলে পেলা ডুবিল তোমরা তো বাজার থেকে অনেক রকম শশা খেয়েছো হয়তো বাগান থেকে কোনো সময় তুলে খাওনি চলো আসো দেখো কোনো বাগান থেকে পাচ্ছি নাকি পেয়েছিস মাতাল রোমিও ভাই আমাদের শশা পেয়েছে বেকা শশা কার মতো তোর হবে এগুলো তোলার পরে তারপরে পাকানো হয় লাল টমেটো শুধু লালের দিকেই নজর আবার কি খুঁজেছে লাল লঙ্কা দেখে আরে কি চ্যালেঞ্জ
লঙ্কা খাওয়া চ্যালেঞ্জ কার সাথে কার রাজুর সঙ্গে তাজলে ও যদি চারটে লঙ্কা খেতে পারে তাহলে পর আজকের খরচা ওর এই চারটে লঙ্কা যদি রাজু খেতে পারে তাহলে সারা রাতের খরচা রাহুলের আমার আমার মুখে রাখি না বেশি পেটে নি যা মুখে রাখি না গিলিলে মুখে রাখবো ততক্ষণ জানলা এটা রসুন গাছ তো মাতাল এটা দেখে কি মনে পড়ছে এটা সরষের বাগান আমি একদিন এসেছিলাম সমজরাও এটা হচ্ছে যে DDLG বইয়ের যে শুটিংটা হয়েছিল দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে ওই বইয়ের শুটিংটা এখানে কমপ্লিট হয়েছিল প্যার হোতা হে দিবানা সনম অব ইয়াহাঁ সে কহাঁ জায়ে হম বন্ধুরা গ্রামে এসছি আপনাদেরকে পেঁয়াজের গাছ দেখুন এটা হয় তো বন্ধুরা সমস্ত কিছু আর কি দেখাতে পারলাম না মাঠে তো এত কিছু আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই